সব মেয়েরা এখানে আছি, আর আমরা মেয়েরা সেফ আছি, কিন্তু ছেলেদেরকে মানে অনেক নির্যাতন করতেছে। তো এটা হলো সিটি কলেজের পিছনের জায়গা। আমরা সবাই ঠিক আছি, মেয়েরা সবাই সেফ আছে, কিন্তু এই ছেলেদেরকে নিয়ে আর কি চিন্তা হচ্ছে সবার। যে ওরা অনেক খারাপভাবে ছাত্রলীগরা স্টুডেন্টদের নির্যাতন করছে। আমাদের সামনেই কিছু ছেলে মানে একদম আহত হয়ে মাথা টাথা ফেটে গেছে, এরকম অবস্থায় ওরা ওদেরকে অ্যাম্বুলেন্সে করে রিক্সা করে নিয়ে যাচ্ছে হসপিটালে। তো ইভেন স্পটে একজন মারা গেছে, আমি দেখছি আর কি। এই যে আমি আসার আগে ওই যে রাইফেলসের সামনে, এখন তো এখানে চলতেছে। আচ্ছা তোমরা চিন্তা করো, আমরা সেফ আছি। আমি আবারও বলছি, ছেলেরা সবাই এই সায়েন্স ল্যাবের এই মোড়টাতে, আর এই যে এইখানে আর রাইকেলসের ওই সাইড থেকে সবাই আছে, আর ওদের উপর অনেকভাবে মানে লাঠি চার্জ সহ আরও অনেক ছাত্রলীগেরা পিস্তলও নিয়ে এসেছে, যাতে ওদের অনেক ক্ষতি করা যায়। এই যে এটা হলো সিটি কলেজের পিছনের জায়গাটা। Thank you.
আচ্ছা, এটার আপডেট সম্পর্কে আমি নেক্সট আরেকটা ভিডিও দিব। বাই।